বিশেষ মর্যাদা খারিজ হল জম্মু কাশ্মীর থেকে জারি হল একশো চুয়াল্লিশ কাশ্মীর ইস্যুতে ঐতিহাসিক সিদ্ধান্ত নিল এন সরকার বাতিল করে দেওয়া হল জম্মু কাশ্মীরকে বিশেষ মর্যাদা প্রদানকারী তিনশো ধারা সোমবার রাজ্যসভায় এই সংক্রান্ত প্রস্তাব পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রস্তাবে সই করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ফলে পূর্ণ রাজ্যের মর্যাদা থাকছে না জম্মু কাশ্মীরের এখন থেকে কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে জম্মু কাশ্মীর আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাদাখ কয়েক সপ্তাহ ধরেই জম্মু কাশ্মীরের সেনা তৎপরতা শুরু হয়েছে উপত্যকায় পাঠানো হয়েছে প্রচুর সেনা পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন হামলা চালাতে পারে এই আশঙ্কায় মাঝপথেই বন্ধ করে দেওয়া হয়েছে অমরনাথ যাত্রা পর্যটকদের কাশ্মীর ছাড়তে অনুরোধ করা হয়েছে জারি হয়েছে একশো ধারা বন্ধ টেলি পরিষেবা ইন্টারনেট ডিটিএইচ পরিষেবা কাশ্মীরে বিরোধী দলগুলি বৈঠক করে রবিবার এরপরই তাদের অধিকাংশকে গৃহবন্দি করে ফেলা হয় গৃহবন্দি করে রাখা হয় ওমর আব্দুল্লাহ মেহবুবা মুফতিকে এদিন তিনশো সত্তর ধারা তুলে নেওয়া ঘিরে উত্তাল হয়ে ওঠে রাজ্যসভা বিলের প্রতিলিপি রাজ্যসভার মধ্যেই ছিঁড়ে প্রতিবাদ করেন পিডিপির এমপি মীর মোহাম্মদ ফায়াজ সঙ্গে সঙ্গে তাকে কক্ষ ত্যাগ করার নির্দেশ দেন চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু ধারা তুলে নেওয়ায় প্রতিবাদে মুখর হয়েছেন মেহবুবা মুফতি টুইটারে মুফতি বলেন আজ ভারতীয় গণতন্ত্রের অন্ধকারতম দিন কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের ভয়ানক পরিণতি হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ওমর আব্দুল্লাহ। Bureau report news no man's land Srinagar